ব্যাক গিয়ার দেওয়ার সময় প্রচুর পরিমাণে গতি দেয়। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? অনেকদিন পরে বরিশাল ঘাটে আসলাম। ঘাটে আছে পিরিনচাওলা 10, আছে পারাবত 11, আছে অ্যাডভেঞ্চার 1, আছে সুন্দরবন 12, চাঁদপুর পদ্মলগামী। আজকে ঘাটেও ভালো পরিমাণে যাত্রী হয়েছে, বরাবরের মতন 300 টাকা করে ডেকের ভাড়া। আর এরই সাথে আপনাদের ভালোবাসায় আজকে আমাদের ফেসবুক পেজের, কিন্তু যদি বলি ওয়াচ টাইম কমপ্লিট হয়ে গেছে, তবে ফলো এখনও কমপ্লিট হয়নি। ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে রাখবো, যদি একটু ভালোবাসেন তাহলে একটু ফলো দিয়ে রাখবেন। অনেকেই ফলো দিয়েছেন, তাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের ফেসবুক পেজ থেকে পেয়ে যাবেন টুকিটাকি বরিশাল লঞ্চঘাটের অনেক এন্টারটেনমেন্ট ভিডিও। ও বাবা, পারাবত 11-র লাইট অফ হয়ে গেছে। আসলে এই লাইটগুলো অফ হওয়ার কারণ হলো জেনারেটরের একটা থেকে আর একটা লাইন দেয়, এর কারণে অফ হয়ে যায়। ওকে, 300 টাকা করে ডেকের ভাড়া। এসি বা নন এসি সিঙ্গেল কেবিন 1000, ডাবল কেবিন যাচ্ছে 2000, বাইক 400 থেকে 500-র মধ্যেই। আমরা প্রথমেই আজকে একটু পিরিনচাওলা 10-এ যাই, দেখি আসলে কেমন যাত্রী আছে। দর্শক, আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন, শেয়ার করে সবাইকে দেখার একটু সুযোগ করে দিবেন। আমাদের ফেসবুক পেজটা একটু ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন। এর সাথে আজকের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটু সাবস্ক্রাইব করে দিবেন, পেয়ে যাবেন বরিশাল লঞ্চঘাট থেকে প্রতিনিয়ত নতুন নতুন আপডেট। অনেক কথা বলে ফেলেছি, অনেকে বলেন বেশি বকবক করি, তাই বেশি বকবক না করেই প্রবেশ করতেছি পিরিনচাওলা 10-এ। দেখি আসলে পিরিনচাওলা 10-এ কেমন যাত্রী। পিরিনচাওলা 10-এ কিন্তু সবসময় ভালোই যাত্রী দেখি, তবে সামনের সেটটা একটু ফাঁকা, তেমন যাত্রী এখনও দেখতে পাচ্ছি না। এখন 8টা বেজে সময়টা যদি বলি, 8টা বেজে প্রায় 15 মিনিট, তবে এখনও আনুমানিক 30 থেকে 40 মিনিট মতন সময় বাকি আছে। এর ভিতরে ভালো আরও যাত্রী হবে, তারপরও কিন্তু দেখেন দু সাইডে কিন্তু ভালো কিন্তু যাত্রী আছে। আর শীতের মধ্যে লঞ্চ অনেকেই পছন্দ করে, কারণ একটু বাতাস থেকে একটু আরামে যেতে পারে, শীতের মধ্যে ঘুমিয়ে যেতে পারে, এর কারণেই আবার একটু ভোরবেলায় সময় নিয়েও বের হতে পারে, যার কারণে লঞ্চের যাত্রীরাই শীতের সময় একটু বেশি। আর পিরিনচাওলা 10-এর পিছনে কিন্তু অনেকগুলো বাইক রাখা আছে, ওই যে দেখেন পিছনে অনেকগুলো বাইক আছে রাখা। আচ্ছা, দেখলেনই তো এই মুহূর্তে পিরিনচাওলা 10 লঞ্চের একেবারে সর্বশেষ ডেকের যাত্রীর অবস্থা। এরপরে পারাবত আছে, আছে অ্যাডভেঞ্চার, এক এক করে যাব, আশা করি থাকবেন আমাদের সাথে। এক সিরিয়ালে এক একটা লঞ্চে যাব, সিরিয়াল অনুসারে পারাবত 11 লঞ্চে যাই। আরে হায় হায়, পারাবত 11-র সামনে তো বাইক একেবারেই ভালোই আছে, দেখি আসলে ডেকে কেমন যাত্রী। সামনে তো বাইক ভালোই দেখে আসলাম। আর পারাবত 11-র এই মুহূর্তে ডেকের অবস্থা যদি বলি, তাহলে মোটামুটি যাত্রী আছে। এই সেট থেকে আপনাদের দেখাই, সবসময় তো আসলে ওই সেট থেকে দেখাই, আজকে তো এই সেট থেকে যাই, তেমন যাত্রীর সাইড থেকে নেই, কারণ ওই যে সাইডে পর্দা দেওয়া আছে, তারপরও চিন্তা করবে যে আসলে ঠান্ডা, এর কারণে সাইডে তেমন জায়গা নেয় না, সবাই একটু মাছ খান থেকে যাত্রী জায়গা নেওয়ার চেষ্টা করে। অবশ্যই একটু তাড়াতাড়ি আসবেন, তাহলে আপনার পছন্দের ডেকের জায়গাটা পেয়ে যাবেন। দেখছিলেন পারাবত 11-র একেবারেই মাঝখান থেকে হাউসফুল যাত্রী, আরও যাত্রী হবে, কারণ শীতের মধ্যে লঞ্চে যাত্রীটা একটু বেশি হচ্ছে, যার কারণে আরও একটু যাত্রী হবে আশা রাখি। আর পারাবত 11 থেকে এরপরে আছে অ্যাডভেঞ্চার, যাচ্ছি অ্যাডভেঞ্চারে। সুন্দরবন 12-তে যাবার আগে একটু অ্যাডভেঞ্চার 1-এ যাই। অ্যাডভেঞ্চার 1-এর সামনে বাইক নেই, তবে পিছন সাইডে বাইক অধিকাংশ জায়গায় থাকে। দেখি আসলে অ্যাডভেঞ্চার 1-এর ডেকের কী অবস্থা। তবে ওই যে বলছিলাম, কিন্তু মোটামুটি যাত্রী আছে, 3টি লঞ্চ আজকে, তারপরও যতটুক যাত্রী আছে ভালোই। তবে অ্যাডভেঞ্চার 1-এ এই সাইডটা একটু ফাঁকা বেশি, রিভার সাইডে মাঝখান থেকে যাত্রীরা আর কি যে যেখান থেকে পারছে সে সেখান থেকে জায়গা নিয়ে নিয়েছে। দেখতে পাচ্ছেন যে একেবারেই পিছন সাইডের অবস্থা, পিছন সাইড পর্যন্তও কিন্তু অ্যাডভেঞ্চার 1-এর যাত্রী আছে। আর ওই যে বাইক বলছিলাম, বেশ কয়েকটি বাইক পিছন সাইডে আছে।
এই যে বেশ কয়েকটি বাইক আছে পিছন সাইডে, ওই যে পিছনে দেখা যাচ্ছে। আচ্ছা, অ্যাডভেঞ্চার এক থেকে দেখি, এরপরে চাঁদপুর পদ্মলগামী সুন্দরবন 12 লঞ্চে কেমন যাত্রী আছে। সময় মনে হয় না পাবো, কারণ তাড়াতাড়ি সেরে যেতে পারে। যাচ্ছি 12-তে, জানি না আসলে লঞ্চে উঠে নামতে পারবো কিনা আজকে বরিশালে, কারণ সময় তো বেশি নেই আর ফল কম আছে। অন্য অন্য সময় কিন্তু ভালোই দেখতাম ফল, আজকে নেই। সুন্দরবন 12 লঞ্চে চাঁদপুরে যাত্রী কিন্তু ভালোই আছে আজকে, দেখেন এইসব জায়গায় কিন্তু যাত্রীতে ভরে আছে। বরিশাল থেকে কিন্তু ভালোই কিন্তু যাত্রী হয়, সেই কথা যদি আজকেও বলি তাহলে কিন্তু যাত্রীতে কিন্তু কম নেই, ভালোই আছে ভীষণ পর্যন্ত। আচ্ছা, আপনাদের ঘুরে আজকে দেখালাম একসঙ্গে চারটি লঞ্চ যাচ্ছে, এরপরে লঞ্চ ব্যাক গিয়ারে আশা করি থাকবেন আমাদের সাথে, দেখতে পাবেন বরিশাল লঞ্চঘাট থেকে একেবারে সর্বশেষ আপডেট। নটা বেজে 8 মিনিট, ফার্স্ট কাট ব্যাক গিয়ার দিয়ে যাচ্ছে পিরিন চাওলা 10, একেবারেই ওই যে দেখেন চতুর্থ তলা থেকে তৃতীয় তলা দ্বিতীয় তলায় ভালো পরিমাণে যাত্রী নিয়ে যাচ্ছে কিন্তু ফার্স্ট কাট পিরিন চাওলা 10 লঞ্চ। আর পিরিন চাওলা 10 লঞ্চের গতি কিন্তু ভালো গতি দিয়েই কিন্তু যাচ্ছে। আর এই সেট থেকে ট্রলার কিন্তু চলে আসলো, এই যে শেষ সময় যাত্রীদের নেওয়ার জন্য যদি পছন্দের লঞ্চ ফেল করেন তাহলে এই ট্রলারের মাধ্যমে আপনাকে এই লঞ্চে উঠতে হবে, বা যে লঞ্চ থাকবে প্রতিজন প্রতি 50 থেকে 100 টাকা করে। পিরিন চাওলার 10 লঞ্চটি ব্যাক গিয়ার দিতে না দিতেই এই সেট থেকে আবার এই পারাবত 11 ব্যাক গিয়ার দিয়ে দিল। পারাবত 11-র ভালো কিন্তু গতি দিল, দেখতে কিন্তু ভালোই লাগছে। এই যে সামনে যাত্রীরা দাঁড়িয়ে আছে, ব্যাক গিয়ার দেওয়ার সময় আসলে পল্টনে তাদের অনেক স্বজনরা থাকে, এর জন্যই তারা আসলে তাকিয়ে থাকে বা ব্যাক গিয়ার দেওয়ার সময় বরিশাল লঞ্চঘাটের দৃশ্যটা উপভোগ করে। আর ওই সিট থেকে যাচ্ছে কিন্তু পিরিন চাওলা 10, এই সিটে অ্যাডভেঞ্চার এক আছে, হয়তো অ্যাডভেঞ্চার একও বেশি সময় নেবে না, কারণ এক এক করে দুটি কিন্তু লঞ্চ বরিশাল লঞ্চঘাট ত্যাগ করলো। সর্বশেষ আছে অ্যাডভেঞ্চার এক, হয়তো অ্যাডভেঞ্চার একই অল্প কিছু সময়ের মধ্যে বরিশাল লঞ্চঘাট ত্যাগ করবে। ব্যাক গিয়ার দিয়ে দিল অ্যাডভেঞ্চার এক, অ্যাডভেঞ্চার একও কিন্তু বেশি সময় নিল না, সবাই বাই বাই জানাচ্ছে। আর অ্যাডভেঞ্চার এক গতি দেওয়ার ব্যাক গিয়ার দেওয়ার সময় প্রচুর পরিমাণে গতি দেয়। দেখতে পাচ্ছেন যে কি গতির মধ্যে যাচ্ছে অ্যাডভেঞ্চার এক, সার্চ লাইট কিন্তু জ্বালিয়ে দিল ব্যাক গিয়ারের সময়।